সম্মানিত দর্শক সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি এসেছি খাতা মধুপুর ইউনিয়নের সহল গ্রামে আমি এসেছি একটি পেঁয়াজ ক্ষেতের চাষ দেখার জন্য মানে পেঁয়াজ কীভাবে চাষাবাদ করা হয় এবং কীরকম পদ্ধতি সেটা আমরা জানার জন্য আজকে এসেছি। আমরা আজকে জানবো এই পেঁয়াজের যে মালিক যে এই ক্ষেতের মালিক তার কাছ থেকে যে উনি কীভাবে এই পেঁয়াজটাকে চাষাবাদ করছেন এবং উৎপাদন করছেন আসুন আমরা যাই তার কাছে ভালো আছেন আপনি হ্যাঁ আচ্ছা আপনার নামটা কি জানতে পারি আব্দুর রহমান আব্দুর রহমান তো চাচা আপনি এই পেঁয়াজ ক্ষেত কি আপনার জি এই পেঁয়াজ ক্ষেত যা আপনি করছেন যখন এই বীজটা আপনি বপন করেন এই বীজ আপনি কোথেকে নিয়ে আসেন এটা আমি গ্রাম সংগ্রহ করছি আপনার গ্রাম থেকে মানে গ্রামে অনেকেই ও আচ্ছা আচ্ছা তো আপনি এই বীজটা যখন নিয়ে আসেন তখন এই বীজটা কিভাবে মানে আপনি বীজটাকে সংরক্ষণ করেন কিভাবে মানে কিভাবে ফেলান এতে পেঁয়াজের ছোট্ট ছোট্ট পেঁয়াজ সেগুলো আমরা এখানে মাটির ভিতরে রাখি দিয়েছি ওইগুলা থেকে আইছে মানে ছোট পেঁয়াজ পাটির মধ্যে রাখছেন সেটা গজিয়েছে সেটার থেকে আবার চারা হয়ে পেঁয়াজ হবে আচ্ছা তো আপনার এই পেঁয়াজ যে ক্ষেতটা এই কতটুকু ক্ষেতের পরিমাণটা কতটুকু জমির পরিমাণটা মোট জমি হচ্ছে পাঁচ শতক পাঁচ শতক আচ্ছা এই পাঁচ শতকে আপনি যে পেঁয়াজের বীজ লাগিয়েছেন এই কি পরিমাণ বীজ আপনার লাগছে এবং কত টাকা দামের বীজ লাগছে আপনার এখানে আমার বীজ লাগছে প্রায় দুই হাজার টাকার আচ্ছা দুই হাজার টাকার পেঁয়াজের বীজ কিনে নিয়ে আসি লাগাইছি দু হাজার টাকা আচ্ছা দু হাজার টাকা পেঁয়াজ বীজে আপনার এই পাঁচ শতক মাটি কমপ্লিট হয়েছে আচ্ছা এই পাঁচ শতক মাটি আপনি যখন পেঁয়াজ আবাদ করছেন বা চাষাবাদ করছেন এই এখান থেকে আপনার পেঁয়াজ কতদিন লাগবে উঠতে কত লাগবে এই দুই মাসের মধ্যে হয়তো দুই তিন মাসের মধ্যে হয়ে যাবে দুই মাস হতে তিন মাস দুই মাসেতে খাওয়া যা শুরু হবে আচ্ছা আচ্ছা তিন মাসের মধ্যে একদম পিএস উঠে যাবে একদম খেত থেকে আচ্ছা আপনার এখন এই যে পিএস তো চাষ করতে কি পরিমাণ অর্থ আপনার লাগবে খুব বেশি অর্থ লাগে না এটাতে হুম হুম এটা তো ই আপনার পিএস এ লাগাইছি এই কারণে এটার খুব অল্প অর্থ ভাই পিএস পাবো লাভবান হওয়া যাবে আচ্ছা 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 আপনি সার কি কি প্রয়োগ করেন এখানে কোনো সার বেশি নেই রাসায়নিক সার আর কিছু দিছি আর গোবর সার আছে পর্যাপ্ত রাসায়নিক সার এবং গোবর সার বেশি করে দিছেন মানে গোবর সার দিলে পেঁয়াজটা ভালো হয় ভালো হবে আচ্ছা তো এখন আপনার এই যে পেঁয়াজটা যখন আপনি বিক্রি করবেন আপনার বিক্রি মৌসুম যখন তখন এটা কি পরিমাণ আপনি দাম পান বাজারে এটা তো অফ সিজনে এই পেঁয়াজগুলো উঠে আসবে

বিএসএর সঙ্গে কথাবার্তা বলবো বা কৃষি অফিসারের সঙ্গে কথাবার্তা বলে তারা কি সংশোধনী দেয় আচ্ছা ট্রিটমেন্ট নেয় সেটা আপনি যখন এটা প্রথম শুরু করেন এখানে কি আপনাকে কোনো কৃষি অফিসার কৃষি অফিস থেকে কোনো পরামর্শ না কোনো পরামর্শ এখনো নেই নেই না নেই না না এখন হয়তো নেব ওই যে কতগুলো নষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা এগুলোর জন্য মানে এটা প্রোডাকশন দেওয়ার জন্য কি করা যায় তাই না যাক ভালো যে আপনি একটা সুন্দর

পেঁয়াজের দামটা পেঁয়াজের বীজের দামটা অনেক বেশি না অনেক বেশি ছয় সাত হাজার টাকা কেজি এক কেজি বীজের দাম ছয় সাত হাজার টাকা ছয় থেকে সাত হাজার টাকা এটা বিশাল ব্যাপার তো এক বিঘা যদি আপনি চাষ করেন তাহলে কতগুলো পেঁয়াজের বীজ লাগবে ধরেন দুই কেজি তিন কেজি লাগাইলাম বা দুই কেজি দিলেন দুই কেজি এক কেজি দিলে হয় কিন্তু সেটা মানে খুবই ভালো লাগে যদি কিছু কম গজায় তাহলে আর একটু বেশি করে ফেলাইলে ওটা মেকআপ হয়ে আসে ও বুঝতে পারছি তো ঠিক আছে চাচা আপনাকে অশেষ ধন্যবাদ আপনার আপনার পিয়াজ চাষ সম্পর্কে আমরা জানলাম মানে কীভাবে আপনি চাষ করছেন অত্যন্ত খুশি যে আপনি আমাদের সময় দিচ্ছেন ধন্যবাদ আপনাকে ঠিক আছে সুপ্রিয় দর্শক আজকে আমরা এই চাষার কাছ থেকে জানতে পারলাম যে পেঁয়াজ কিভাবে রোপণ করতে হয় কিভাবে চাষাবাদ করতে হয় সেই সম্পর্কে আমরা জানলাম তা আমি বলতে চাই যে আপনারা যারা কৃষক আছেন গ্রামে তারাও যদি এই চাষার মতো আপনারা যদি এই পেঁয়াজ চাষে আগ্রহী হন তাহলে আমাদের মনে হয় যে বাংলাদেশে আমাদের পেঁয়াজের রপ্তানি যথেষ্ট হবে আমরা যথেষ্ট পেঁয়াজ চাষ করে ঘরে তুলতে পারব যথেষ্ট দাম পাবো আমাদের উন্নয়ন হবে আমরা প্রয়োজনে বাইরের দেশে সেটাকে পাঠাতে পারব আসুন আমরা আমাদের চ্যানেল থেকে আমরা যেন জানতে পারি যে আজকে পেঁয়াজ কীভাবে চাষাবাদ হচ্ছে এই বাংলাদেশের মাটিতে বিশেষ করে খাতা মধুপুর সোয়েল গ্রামে এই চাষের মাধ্যমে আমরা আজকে জানতে পারলাম তো সেটা যেন আমাদের এই কৃষি চ্যানেল থেকে আমরা জানতে পারি এবং আমরা সেটা আস্তে আস্তে আমরাও নিজেরাও সেখান থেকে শিখে উদ্বুদ্ধ হয়ে চাষাবাদ করতে পারি এজন্য আপনারা অবশ্যই মনে হয় আগ্রহী হবেন এবং চাষাবাদ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে